আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি। তো আমরা যখন সলিডওয়ার্কসে অ্যাঙ্গুলার ডাইমেনশন দিতে চাই, অর্থাৎ কোনো অ্যাঙ্গুলার অবজেক্টকে ডিফাইন করতে চাই, তখন আমাদেরকে অ্যাঙ্গুলার ডাইমেনশনের জন্য আলাদাভাবে একটা রেফারেন্স লাইন তৈরি করতে হয়, যেটা সাপেক্ষে মূলত আমরা আমাদের অ্যাঙ্গুলার ডাইমেনশনটা প্লেস করি। তো এই ক্ষেত্রে এই রেফারেন্স লাইন তৈরি করতে গিয়ে আমাদের অনেক বেশি পরিমাণে সময় চলে যায়, আর স্কেচ যখন বেশি বড় হয়ে যায় তখন বেশি পরিমাণে রেফারেন্স লাইন তৈরি করতে আমাদের বিরক্তও লাগে। তো এই জিনিসটা ওভারকাম করার জন্য আমরা একটু স্মার্ট ওয়েতে এটাকে ডিল করতে পারি, অর্থাৎ রেফারেন্স ছাড়াই অ্যাঙ্গুলার ডাইমেনশনগুলো আমরা নিয়ে নিতে পারি। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব কীভাবে আমরা রেফারেন্স লাইন ছাড়াই অ্যাঙ্গুলার ডাইমেনশন নিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সলিডওয়ার্কসে চলে আসলাম, একটা নতুন ডকুমেন্ট নেই, এবং এইখানে যদি আমরা একটা স্কেচ করে দেখি যে অ্যাঙ্গুলার অবজেক্টগুলো আমাদের কীভাবে ডাইমেনশন করতে হয় বা আমরা যেভাবে করি ট্রেডিশনালি। সে আমার এখানে একটা লাইন আছে, আমি এটাকে 30 ডিগ্রি করতে চাচ্ছি, হরিজোনালের সাথে 30 ডিগ্রি। সো আমরা প্রথমে একটা হরিজোনাল লাইন তৈরি করি। যেহেতু আমি হরিজোনালের সাথে 30 ডিগ্রি করতে চাচ্ছি, এই জন্য হরিজোনাল একটা রেফারেন্স লাইন নিলাম, এটাকে কনস্ট্রাকশনে রূপান্তর করলাম। এরপর আমি স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এই লাইন এবং এই লাইনের মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডাইমেনশন দিলাম। এক্ষেত্রে আমাকে এই লাইন তৈরি করা লাগছে এবং এরপরে আমি ডাইমেনশন দিতে পারছিলাম। তো এরকম ধরনের রেফারেন্স আমাদের তৈরি করে তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার ডাইমেনশনগুলো প্লেস করতে হয়। তো আমরা যদি এর স্মার্ট সলিউশনটা দেখি, লেটস সে আমি আরেকবার হচ্ছে একটা অ্যাঙ্গুলার লাইন তৈরি করে নিলাম এবং এটাকে আমি হরিজোনালের সাথে 30 ডিগ্রি করতে যাচ্ছি আবারও। তো এক্ষেত্রে আমরা যখন স্মার্ট ডাইমেনশন নিয়ে এই লাইনটাকে ডাইমেনশন করতেছি, আমি এখন এই লাইনকে ডাইমেনশন করতেছি, তো ডাইমেনশন করা অবস্থায় এর যেই এন্ড পয়েন্টগুলো আছে, এই এন্ড পয়েন্টগুলোতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এই এন্ড পয়েন্টের ভেক্টর মানগুলো দেখতে পাবো। তো আমরা এখানে 4টা অ্যারো দেখতে পাচ্ছি, এই 4টা হচ্ছে আমাদের 4টা ভেক্টরকে নির্দেশ করতেছে। তো আমরা হচ্ছে এই অ্যারোতে ক্লিক করলে এই অ্যারোর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডাইমেনশন আমরা দিতে পারবো। তো আমাদের এখন আর কোনো রেফারেন্স নেওয়ার প্রয়োজন নাই, আমরা সরাসরি এই লাইনের সাথেই অ্যাঙ্গুলার ডাইমেনশন দিয়ে ফেললাম এই লাইনকে। আমরা যদি প্রক্রিয়াটা আরেকবার দেখি, স্মার্ট ডাইমেনশন নিব, অবজেক্টকে ডাইমেনশন করব, যখন ডাইমেনশন করতেছি তখন আমরা এর এন্ড পয়েন্টে আসব এবং 4টা অ্যারো দেখতে পাবো। এই এর মধ্যে আমি যেই অংশ থেকে ডাইমেনশন করতে চাচ্ছি ওই অ্যারোতে ক্লিক করব, তাহলে আমরা অবজেক্টকে অ্যাঙ্গুলার ডাইমেনশন দিয়ে ফেলতে পারবো। দ্যাটস ইট, খুবই সিম্পল এবং আমাদের অনেক পরিমাণে সময় বাঁচাবে। আমরা এটা ব্যবহার করব। হ্যাপি লার্নিং।